এক নাবালিকার সাথে ছয় নাবালকের কুকর্ম, চাঞ্চল্য রামকৃষ্ণনগরে, গ্রেপ্তার অভিযুক্তরা। এক নাবালিকার সাথে ছয় নাবালকের কুকর্মজনিত কাণ্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টি রামকৃষ্ণনগরের কালীনগর চা বাগান এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার ওসি তদন্তে নেমে জড়িত ছয় অভিযুক্তকে আটক করেন। পাশাপাশি নাবালিকা সহ ধৃতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসার জন্য। বর্তমানে ধৃতরাজ জেলা সদর পুলিশের জিম্মায় রয়েছে। এই যে ছয়গৰাকী শিশু যে আছে, যেহেতু দুষ্কৰ্মত লিপ্ত বুলি আপুনি অভিযোগ কৰিছে, এইবিলাকে এজ কিমান হ'ব? বিলো 18 হ'ব। আচ্ছা, আৰু এই ছোৱালীবিলাকে ঘৰত গণ হয়, ছৰি খানচাৰা গণে এজ কিমান? বিলো 18, সেইকাৰণে পক্সৰ কেছ চেষ্টা হৈছে। ঘটনা মানে কেইদিন আগত হৈছে? এইটো হৈছে আজি প্ৰায় 7-8 দিনমান আগত। ছোৱালীটো ক'ত আছিলে? চাওক, এতিয়া ইনভেষ্টিগেশ্যনৰ কথা সকলো কথা খুলি ক'ব নোৱাৰি, যিখিনি ধৰক ইনফৰ্মেশ্যন দিব পাৰে সেইখিনি দিছোঁ আপোনালোকক। মানে এই যিটো আপোনালোকে তথ্য পাইছে, আপুনি তদন্ত যিটো পাইছে, তেওঁ মহিলা ছোৱালী ঘৰত চিংগুল আছিল নেকি? চাওক, এইবোৰ কথা আপোনালোকক কোৱা এয়া নহয়, ইনভেষ্টিগেশ্যন চলি আছে, ইনভেষ্টিগেশ্যনৰ কথা এইবোৰ আপোনালোকক যিখিনি আপোনালোকক ক'ব পাৰোঁ সেইখিনি অলৰেডি আপোনালোকক কোৱা হৈছে। ল'ৰা এই শিশু কটা আছিলে? হাঁ হাঁ, এই যে কুকৰ্ম কৰা হৈছে যে শিশুবিলাক কিমান আছিল? আমি ছয়জন এপ্রিহেন করেছি শিশু। পাথারকান্দি থেকে মলকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এক নাবালিকার সাথে ছয় নাবালকের কুকর্ম, চাঞ্চল্য রামকৃষ্ণনগরে, গ্রেপ্তার অভিযুক্তরা। এক নাবালিকার সাথে ছয় নাবালকের কুকর্মজনিত কাণ্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টি রামকৃষ্ণনগরের কালীনগর চা বাগান এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার ওসি তদন্তে নেমে জড়িত ছয় অভিযুক্তকে আটক করেন। পাশাপাশি নাবালিকা সহ ধৃতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসার জন্য। বর্তমানে ধৃতরাজ জেলা সদর পুলিশের জিম্মায় রয়েছে। তেওঁলোক চাইল্ড কনফ্লিক্টিভ ল' আছিলে আৰু তেওঁলোকক আমি সকলোকে এপ্রিহেন কৰিছোঁ, যিকেইজনকে এপ্রিহেন কৰি আমি অনাৰেবল প্ৰিন্সিপাল মিষ্টাৰ জে জে বি মহোদয়ৰ ওচৰত আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু তেখেতসকলক আমি অবজাৰ্ভেশ্যন সময়ত আমি পঠাই দিছোঁ। এই যে ছয়গৰাকী শিশু যে আছে, যিহেতু দুষ্কৰ্মত লিপ্ত বুলি আপুনি অভিযোগ কৰিছে, এইবিলাকে এজ কিমান হ'ব? বিলো 18 হ'ব। আচ্ছা, আৰু এই ছোৱালীবিলাকে ঘৰত গণ হয়, ছৰি খানচাৰা গণে এজ কিমান? বিলো 18, সেইকাৰণে পক্সৰ কেছ চেষ্টা হৈছে। ঘটনা মানে কেইদিন আগত হৈছে? এইটো হৈছে আজি প্ৰায় 7-8 দিনমান আগত। ছোৱালীটো ক'ত আছিলে? চাওক, এতিয়া ইনভেষ্টিগেশ্যনৰ কথা সকলো কথা খুলি ক'ব নোৱাৰি, যিখিনি ধৰক ইনফৰ্মেশ্যন দিব পাৰে সেইখিনি দিছোঁ আপোনালোকক। মানে এই যিটো আপোনালোকে তথ্য পাইছে, আপুনি তদন্ত যিটো পাইছে, তেওঁ মহিলা ছোৱালী ঘৰত চিংগুল আছিল নেকি? চাওক, এইবোৰ কথা আপোনালোকক কোৱা এয়া নহয়, ইনভেষ্টিগেশ্যন চলি আছে, ইনভেষ্টিগেশ্যনৰ কথা এইবোৰ আপোনালোকক যিখিনি আপোনালোকক ক'ব পাৰোঁ সেইখিনি অলৰেডি আপোনালোকক কোৱা হৈছে। ল'ৰা এই শিশু কটা আছিলে? হাঁ হাঁ, এই যে কুকৰ্ম কৰা হৈছে যে শিশুবিলাক কিমান আছিল? আমি ছয়জন এপ্রিহেন করেছি শিশু। পাথারকান্দি থেকে মলকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।